নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি ডিসি টু ডিসি কনভার্টার যেগুলি হয় সেগুলি সম্বন্ধে আলোচনা করব। সেগুলি রিপেয়ার কীভাবে করা হয়, সেগুলিতে কী কী ধরনের সমস্যা দেখা যেতে পারে, এবং এইগুলি খারাপ অবস্থায় এলে ম্যাক্সিমাম টাইম আপনাদের কাছে কী রকম খারাপ আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রকমের কিন্তু আমার কাছে ডিসি টু ডিসি কনভার্টার রয়েছে। এগুলি মূলত ইউজ করা হয় ই রিক্সার ক্ষেত্রে। তো যারা এই ফিল্ডে একদমই নতুন তাদের জন্য বলবো, দেখুন এগুলি প্রধানত ডিসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে, সেটি স্টেপ ডাউন করে। ওকে, এগুলি আমরা মূলত ই রিক্সাতে ইউজ করি। 48 ভোল্ট ডিসি ইন হয় এবং 12 ভোল্টের ডিসি আউট হয়। 15 অ্যাম্পিয়ারে ম্যাক্সিমাম 20 অ্যাম্পিয়ারও হয়ে থাকে। তো এটা দেখতে পাচ্ছেন একটু আলাদা ধরনের, সাইজেও বেশ বড়। আমি আপনাদের মেজার করে দেখাচ্ছি সাইজটা। যেগুলি নর্মাল সাইজ হয় সেগুলি দেখুন এই ধরনের, এটা কিন্তু অনেক বড় এবং এটি 20 অ্যাম্পিয়ার। ইনপুট ভোল্টেজ 72 ভোল্ট পর্যন্ত নিতে পারে। তো এর মধ্যে আমি বেশ কয়েকটি কনভার্টারকে খুলে নেব। তো যারা নতুন এসছেন তাদের জন্য বলতে চাইবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই ধরনের বিভিন্ন ইলেকট্রনিক্স রিপেয়ারিংমূলক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনতে থাকি। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স প্রজেক্টও আমরা এই চ্যানেলে আপলোড করি। তো দেখতে পাচ্ছেন একটিকে খুলে নিয়েছি, তো আপনাদের সুবিধার্থে আরেকটিকে খুলবো। যারা নতুন ভিউয়ার্স তাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখুন আমি বিভিন্ন ধরনের কিছু কনভার্টার প্রথমে খুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভবিষ্যতে হয়তো আমাকে ই রিক্সার চার্জার রিপেয়ারিংয়ের ভিডিওগুলো দেওয়া কম করতে হবে, কেননা প্রথমত দেখুন 98% লোক কিন্তু আমার ভিডিও তো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আরেকটি কারণ, দেখুন এখানে কিছু লোকাল মানুষজন রয়েছে যারা এই ভিডিওগুলোর খুবই সুযোগ নিচ্ছে, যার জন্য আমার পার্সোনালি কাজেরও খুব ক্ষতি হয়ে যাচ্ছে। তো কাজ না ঠিকঠাক হচ্ছে আর না ইউটিউবের এই চ্যানেলটি ঠিকঠাক হচ্ছে। তো এর মধ্যে কি হয়ে যাচ্ছে, আমার যে ইলেকট্রনিক্স প্রজেক্টগুলো আনার খুব ইচ্ছে ছিল সেগুলো ফান্ডিংয়ের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তো এরই মধ্যে প্রথমে একটি ডিসি টু ডিসি কনভার্টারটিকে হাতে তুলে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে লজিক কার্ড রয়েছে। যে মেন প্রবলেমটি দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটর দুটি ব্লাস্ট হয়ে গেছে এবং কয়েলটি চলে গেছে। এটিকে রিপেয়ার কীভাবে করবেন সেটিও আমি আপনাদের বলবো। দেখতে পাচ্ছেন কয়েলটিও সম্পূর্ণ জ্বলে গেছে। এটাকে আমি মূলত ইন্ডাক্টর বলা হয়। তো ভয় বোর্ডার একদম ভয়ঙ্কর অবস্থা, এটা থেকে ভয় খাবেন না। এখানে ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে যে ভেতরে লিকুইডটি হয় সেটির জন্যই কিন্তু বোর্ডটা এরকম ভয়ঙ্কর লাগছে, আর কিছুই না। ক্যাপাসিটারের ভিতরের অংশটি দেখানোর একটু চেষ্টা করব। আপনারা যারা দেখেননি তারা দেখে নিন ক্যাপাসিটার কীভাবে তৈরি হয়, মোটামুটি একটা আন্দাজ আপনাদের হয়ে যাবে। তো এরপর আমি আপনাদের যেটা বলতে চাইবো, এটাকে রিপেয়ার কীভাবে করবেন। দেখুন প্রথমত আপনাদের ক্যাপাসিটারগুলোকে বদলে নিতে হবে, বা ডায়োড এবং ট্রানজিস্টার বা মসফেট যাই বলুন সেটি ঠিক আছে নাকি, এবং তার ড্রাইভিং সেকশন ঠিক আছে নাকি দেখতে হবে। এবং এই কয়েলটিকে কোডটিকে রেখে দিয়ে ইনসুলেশন নতুন করে চড়িয়ে যত নম্বরের তার আছে সেই নম্বরের তার দিয়ে ততগুলি টান দিতে হবে। যতগুলি এখন দেওয়া আছে দেখতে পাচ্ছেন ততগুলি টান দিয়ে পরে নিলেই আপনার কিন্তু এটা ঠিক হয়ে যাবে। নেক্সট আপনাকে একটা দেখাচ্ছি, দেখুন এর কোয়েলটি একটু ছোটো আছে এবং এটি দিয়ে বোঝাতে খুব সুবিধা হবে। দেখুন তিনটি কালার, একটা ব্ল্যাক, একটা রেড, একটা ইয়েলো। তো রেড দিয়ে ইনপুট হয় 48 ভোল্ট, 72 ভোল্ট যাই ভোল্ট হোক সেটা ইনপুট হয়, আর ইয়েলো দিয়ে 12 ভোল্ট পজিটিভটা আউট হয়, আর নেগেটিভ তো ব্ল্যাক, দুটোর ক্ষেত্রেই কিন্তু কমন একটাই। এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্ডাক্টর রয়েছে, ঠিক আগেরটির মতো। ইন্ডাক্টরে সবসময় দুটি লেগ হয়, একটি দিয়ে ইনপুট হয় ভোল্টেজ, একটি দিয়ে আউটপুট হয়, এর ক্ষেত্রেও কিন্তু তাই। এবং আরেকটিকে যদি দেখাই, এটার কিন্তু একটু দেখতে আলাদা, এটা ট্রান্সফরমারের মতো দেখতে, কিন্তু এটাও কাজ একই করে, ইন্ডাক্টরের মতোই এটাও কাজ করে। তো প্রথমে আমি সিম্পলভাবে আপনাদের এই বোর্ডটাকে দেখানোর চেষ্টা করব, নাহলে পুরোনোদের খুব অসুবিধা হবে। তো দেখুন ইন্ডাক্টর রয়েছে এবং ইন্ডাক্টরের ঠিক পিছনে আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন এটিকে আমরা ডবল ডায়োড বলতে পারি, মিস্ত্রি ভাষায় আমরা ডবল ডায়োড বলি। এটি এক ধরনের ডায়োড এবং এর পাশেরটি দেখতে পাচ্ছেন, এটাকে ট্রানজিস্টার বলতে পারেন বা মসফেটও বলতে পারেন। ডায়োড কোনটা, মসফেট কোনটা বা ট্রানজিস্টার কোনটা কীভাবে বুঝবো সেটাও দেখাবো। এবং এখানে দেখুন একটি প্রবলেম আমি দেখতে পাচ্ছি, দেখুন ডায়োডের যে পিনগুলি সেগুলি কিন্তু ওপর নিচে করছে, বুঝতে পারছেন কি না জানি না, এটি কিন্তু ওপর নিচ করছে। তো এটাকে ড্রাই সোল্ড বলে। তো দেখুন যেটি ডায়োড হবে তার উল্টো দিকে যদি দেখেন, যে ফার্স্ট এবং 3 নম্বর পিন কিন্তু পিনটে শর্ট করানো আছে, মানে এই দুটো পিন কিন্তু একই, মানে দুটি পিনকে একটি প্রিন্টের মাধ্যমে কিন্তু জোড়া রয়েছে। অপর ক্ষেত্রে যদি যেটা ট্রানজিস্টার বা মসফেট সেটাকে যদি দেখেন, এর তিনটি পিন কিন্তু একদম সেপারেট রয়েছে, প্রিন্টগুলো যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন সেপারেট রয়েছে। তো এইটা দেখে আপনি বুঝতে পেরে যাবেন কোনটা ডায়োড কোনটা মসফেট। এটা কিন্তু ম্যাক্সিমাম SMPS চার্জার বলুন সব ক্ষেত্রেই, SMPS পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমে ইউজ করা হয়। তো এটাও এই নলেজটা আপনার ওখানেও কাজে লাগবে। তো এখানে বিভিন্ন ধরনের ছোটো বড়ো রেজিস্ট্যান্স, কিছু ক্যাপাসিটার মানে নন পোলার ক্যাপাসিটার রয়েছে একটি। তো রেজিস্ট্যান্সগুলির মান আপনারা দেখে রাখতে পারেন পরবর্তীকালে যদি কাজে লাগে। তো এখানে ড্রাইভ করার জন্য মসফেটটিকে সুইচিং করানো হয়। তো সুইচ করানোর জন্য যে ICটি ইউজ করা আছে তার নাম্বারটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনি চাইলে রেজিস্ট্যান্সের নাম্বারগুলোও দেখে নিতে পারেন, যদি এই ধরনের রেজিস্ট্যান্স খারাপ হয়ে যায় তখন এই নাম্বারটি আপনি গুগল করে নিলে কিন্তু পেয়ে যাবেন, যে এখানে
কত ভ্যালুর রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। তো এখানে আপনি নর্মাল যে রেজিস্ট্যান্স হয় সেগুলিও এখানে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাইভ আইসি যদি উড়ে যায় সেটা ক্ষেত্রে এটাকে পাওয়া যায় না মার্কেটে, যার জন্য এটা তখন অকেজো হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম যে প্রবলেমটি আপনার আসবে এই ইন্ডাক্টর কয়েলের যে দুটি লেগ সেটি ড্রাই সোল্ড হয়ে যায়। এই ড্রাই সোল্ডের প্রবলেম আমি 85% পেয়েছি, খুব কমই হয় যেগুলি বাজেভাবে ড্যামেজ হয়। আপনাদের প্রতিটা তার ধরে প্রিন্টিকে ট্রেস করে দেখাই। প্রথমে রেডটিকে ধরছি, মানে ইনপুট দেখুন, এখানে ইনপুট আসার পর একটি প্রিন্ট একামেকা রাস্তা ধরে একদম মোটা হয়ে চলে গেছে। এই একামেকা রাস্তাটি সবথেকে এর উইক পয়েন্ট, মানে এটি এর ফিউজ, এর আলাদা করে কোনো ফিউজ দেওয়া নেই, তো এটাকে ফিউজ হিসেবে ইউজ করা হয়েছে। এটা সোজা চলে গেছে মসফেটে বা ট্রানজিস্টারের মিডিল পিনটায় চলে গেছে। তো এরপর আমি ব্ল্যাকটিকে ট্রেস করছি, দেখুন ব্ল্যাকটি আপনি দেখতে পাবেন সবথেকে যে চওড়া পিনটি, মানে সরি চওড়া প্রিন্টটি, সেটি ব্ল্যাক, যেটা দেখতে পাচ্ছেন ডায়োডের 1 এবং 3 নম্বর পিনের সঙ্গে যুক্ত করা আছে। এই ব্ল্যাকটি মানে এই নেগেটিভটি এখান থেকে কমন। এবার কীভাবে ভোল্টেজ আউট হয় দেখুন, মসফেট সুইচ করে, মানে ট্রানজিস্টার সুইচ করে, এরপর ওই ডবল ডায়োডের মাধ্যমে কিন্তু ভোল্টেজটা আউট হয়। তো আপনাদের ট্রেস করে দেখাচ্ছি, দেখুন ইয়েলো তারটি এখানে, আপনি প্রিন্টটিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ইয়েলো তারের যে প্রিন্টটি রয়েছে এর সঙ্গে কিন্তু ইন্ডাক্টারটি কানেক্ট করা আছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডাক্টরের আরেকটি পয়েন্ট যেটা, সেটি সোজা চলে গেছে ডবল ডায়োডের মাঝখানের পয়েন্টটিতে, তার মানে এখান থেকে আপনার 12 ভোল্টেজটা আউট হয়ে এই ইন্ডাক্টরের মাধ্যমে পাস হচ্ছে এবং ইয়েলো তারের মাধ্যমে আপনি ইউজ করছেন। তো এটা মোটামুটি এর কার্যকরিতা বোঝা গেল কীভাবে এটি মোটামুটি কাজ করে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এগুলিকে রিপেয়ার করে দেখাবো, বিভিন্ন ধরনের আমার কাছে অনেক রয়েছে এই ধরনের ডিসি টু ডিসি কনভার্টার, এগুলিকে রিপেয়ারিং করে দেখাবো যদি এই ভিডিওর সাপোর্ট ভালো থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি আমি নিয়েছি, এটারও দেখুন সেমভাবে যেটি ডায়োড রয়েছে সেটির দুটি 1 এবং 3 নম্বর পিনটি কিন্তু জোড়া আছে, এবং যেটি মসফেট এবং বা ট্রানজিস্টার বলতে পারেন সেটি আলাদা রয়েছে। এটার সঙ্গে টেস্ট করলে আপনি ড্রাইভারের সার্কিটটি পেয়ে যাবেন। এখানে কী আছে, ড্রাইভারের সার্কিটটি আলাদাভাবে দেওয়া রয়েছে। তো বাকি আলোচনা নেক্সট ভিডিওয় করবো, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের কনভার্টারও আপনাকে রিপেয়ার করে দেখাবো।